নমস্কার বন্ধুরা, সাথে আল্লাহতে বেঙ্গলিতে সকলকে স্বাগত। পটল আলুর তরকারি, পটলের ঝাল যাকে খেতে ভালো লাগে না, তাই পটলের আজকে একটা অন্যরকম রেসিপি করে দেখাবো। এর জন্য পটল তো লাগবেই, পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। প্রথমে পটলের খোসাটা ফেলে নিয়েছি, তারপরে এইভাবে এর গাগুলো কেটে দেবো, কারণ তেল মশলাটা এর ভেতরে ঢুকবে ভালো। পটলটা দেখতেও ভালো লাগবে এইভাবে গাগুলো কেটে দিলে। পটলগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এতে নুন হলুদ মাখাবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার তেলে ভাজবো। কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি, এবার পটলগুলো ভেজে নেব। পটলটা ভাজতে ভাজতে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর এই চারটে দুটো কাঁচা লঙ্কা দুটো পাকা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সর্ষে বাটাটায় অল্প একটু নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আপনারাও এইভাবে সর্ষে বাটায় কাঁচা তেল আর নুন দিয়ে খানিকক্ষণ রেখে করে খেয়ে দেখবেন, একটুও তেতো লাগবে না। পটল ভেজে তুলে রাখার পরে ওই তেলেই সর্ষে ফোড়ন দিচ্ছি আর এই কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বেটে রাখা সর্ষের লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা তেলের মধ্যে বেশিক্ষণ কষাবো না, কারণ বেশিক্ষণ কষালে তিতো হয়ে যাবে। এবার ফেটানো দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেব, তা নইলে দইটা কেটে যাবে। এইবার অল্প একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। পটল ভাজার সময় নুন দিয়েছি, সর্ষে বাটার পরেও নুন দিয়েছি, তাই আমি স্বাদ মতো অল্প একটু নুন দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।